Mark sheets and pass certificate of Madhyamik and Higher Secondary under TBSE Board will be issued starting from 31st of May. TBSE Board President Dr. Dhananjay Ganchaudhary said this through a press conference on Thursday. On the last 24th of May, results of Madhyamik and Higher Secondary under TBSE Board was released. And likewise, mark sheet and pass certificate of Madhyamik and Higher Secondary under TBSE Board will be issued starting from 31st of May. TBSE Board President Dr. Dhananjay Ganchaudhary said this through a press conference on Thursday. TBSE Board President Dr. Dhananjay Ganchaudhary also requested all the students who appeared in the examination to collect their mark sheets and pass certificate from their respective school. গত ২৪ তারিখ ২৪শে মে আমাদের ত্রিপুরা বন্ধ শিক্ষা পরিষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তারপর ওই বিভিন্ন ইসলামিক বিষয়গুলো বিভিন্ন সবই পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে। তো আমরা রেজাল্ট আউটের পর থেকে এই কয়েকদিন ছেলে মেয়েদের মার্কশিট সার্টিফিকেট এগুলো তৈরি করার জন্য বোর্ডে কাজ করছিলাম। পদে পদে প্রাকৃতিক দুর্যোগ, লোডশেডিং এগুলো আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখন আমরা এগুলো অতিক্রম করে সব আজকে অবধি সব তৈরি হয়ে আমরা আছি। আমি অনুরোধ করব সারা ত্রিপুরার যে সমস্ত ছেলে মেয়ে ত্রিপুরা থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে ওই ছেলে মেয়েদের স্কুলের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাগণ যারা আছেন অথবা তাদের প্রতিনিধি আপনারা কালকে আসুন। কাল সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি আমরা মধ্যশিক্ষা পরিষদ অপেক্ষা করব। আপনারা এলেই সব কিছু পেয়ে যাবেন, আপনাদের জানা আছে কী কী নিতে হবে। তো কালকে মধ্যশিক্ষা পরিষদের অফিস থেকে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এগুলো আপনারা কষ্ট করে এসে নিয়ে যান। এটাই আমার অনুরোধ আপনাদের সবার প্রতি। রিপোর্টেড বাই প্রণব ফ্রম আগরতলা, চিনিখরাম।